শ্রাব্যতার সীমা। আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক ধরনের শব্দ হয়, আমরা কি সব শব্দ শুনতে পারি? নিচের দৃশ্যগুলো লক্ষ্য করি। দৃশ্য তিনটির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছি কি? প্রথম দৃশ্যে ভূকম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়েছে, কিন্তু এর কম্পাঙ্ক বিসর্জের কম হয় আমরা শব্দ শুনতে পাইনি। দ্বিতীয় দৃশ্যে বাদ্যযন্ত্রের কম্পনের ফলে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হওয়ায় আমরা তা শুনতে পেয়েছি। তৃতীয় দৃশ্যে আলট্রাসনোগ্রাফি মেশিনের কম্পাঙ্ক 20,000 হার্জ এর বেশি হওয়ায় আমরা শুনতে পাইনি। তাহলে আমরা বলতে পারি আমরা শুধু 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যবর্তী কম্পাঙ্কের শব্দ শুনতে পারি। এই সীমাকে শ্রাব্যতার সীমা বলে। এই শ্রাব্যতার সীমার কম বা বেশি হলে আমরা সেই শব্দ শুনতে পাই না। উপরের শব্দগুলো টেনে নিচের সঠিক ঘরে বসাই।